হ্যালো ফ্রেন্ডস, আইপিএম গুরু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। তো বাকি পরীক্ষাগুলো কবে হবে এবং আপনাদের রেজাল্ট কবে দেওয়া হবে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিশটি। তো উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো কবে হবে এবং কোন দিন হবে এবং কোন তারিখে হবে সমস্ত ডিটেলস আমি জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার দিন ঘোষিত, আনতে হবে স্যানিটাইজার, বাধ্যতামূলক মাস্ক। তো আপনাদের উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো হবে তার ডেট ধার্য করা হয়েছে, তো সেখানে আপনাদের স্যানিটাইজার এবং বাধ্যতামূলক আপনাদের মাস্ক থাকতে হবে। এবং কবে সেই পরীক্ষা হবে এবং আপনাদের কীভাবে আপনাদের পরীক্ষা হবে সম্পূর্ণ ডিটেলস আমি জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো বাকি পরীক্ষার দিন ঘোষিত হলো, উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে 29শে জুন, 2 ও 6 জুলাই। কবে কি পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করবে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ। পরীক্ষা নেওয়া সম্পূর্ণ হলে তার 1 মাসের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে। এখানে যে নোটিশে বলা রয়েছে আপনাদের 29শে জুন পরীক্ষা হবে, 2 ও 6 জুলাইয়ের আপনাদের যে বাকি পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো হবে। এবং আপনাদের এই পরীক্ষা যে হবে তা শিক্ষা সংসদ জানাবে এবং আপনাদের 1 মাসের মধ্যে আপনাদের ফলাফল দেওয়া হবে। করোনা আবহাওয়ার মধ্যেই এবার উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার দিন জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার তিনি জানান উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে 29শে জুন, 2 ও 6 জুলাই। তবে কবে কি পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা সংক্রমণের ভয়ে মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তাই এখন থেকেই সুনির্দিষ্টভাবে কিছু নিয়মের কথা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা প্রত্যেকেই আলাদাভাবে স্যানিটাইজার আনতে হবে এবং প্রত্যেককে মুখের বাধ্যতামূলক থাকতে হবে মাস্ক। পরীক্ষা কেন্দ্রে প্রত্যেকটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসবেন, তারপর দ্বিতীয় বেঞ্চ খালি রেখে আবার তৃতীয় বেঞ্চে বসবেন আরেকজন পরীক্ষার্থী। তো এখানে যেটি নিয়ম ধার্য করা রয়েছে যে আপনাদের যে পরীক্ষা হবে তার প্রত্যেকটি বেঞ্চে একজন করে বসা হবে, তার দ্বিতীয় বেঞ্চ খালি থাকবে, তার তৃতীয় বেঞ্চে আরেকজন বসবে। তো চলুন দেখা যাক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন তার নির্দেশ। আগামী 29শে জুন, 2রা জুলাই এবং 6ই জুলাই এই 3 দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেগুলি বাকি ছিল সেই সমস্ত পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোনো পরীক্ষা কেন্দ্রে 80 থেকে 100 জনের বেশি ছাত্রছাত্রীদের পরীক্ষার সেন্টার হবে না। আমরা ইতিমধ্যেই 2500 সেন্টারকে চিহ্নিত করেছি যাতে তারা নিজেরাই সেখানে উপস্থিত হতে পারেন, লোকাল ট্রান্সপোর্টের ব্যবস্থা করে কিংবা নিজেরা উপস্থিত হয়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে অবশ্যই খবর 29শে জুন নেওয়া হতে পারে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি। 2 জুলাই নেওয়া হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মার্কস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট সূত্রের খবর। পরীক্ষা নেওয়া সম্পূর্ণ হলে তার 1 মাসের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে। উল্লেখ্য, জুলাইয়ের প্রথম 2 সপ্তাহের মধ্যেই মিটিয়ে ফেলা হবে সিবিএসই ক্লাস 10 ও ক্লাস 12-এর পরীক্ষা। আগেই টুইটে এই তথ্য জানিয়েছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সোমবার ক্লাস 10 ও 12-এর বাকি 29টি পরীক্ষার তারিখ জানিয়ে দিয়েছেন সিবিএসই বোর্ড। জানা গেছে 1 জুলাই থেকে শুরু হবে, 15 জুলাইয়ের মধ্যেই শেষ হয়ে যাবে সিবিএসসির ক্লাস 10 ও 12-এর বাকি পরীক্ষাগুলো। সম্প্রতি একটি টুইটে কেন্দ্রীয় রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছিলেন করোনা পরিস্থিতিতে মোট 29টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পরীক্ষা নেবে সিবিএসসি। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে জরুরি 29টি বিষয়ে বেছে নিয়েই পরীক্ষা নেওয়া হবে। আজ টুইটে সব পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আরও জানা গেছে উত্তর পূর্ব দিল্লি বারে গোষ্ঠী সংঘর্ষের কারণে পরীক্ষা বাতিল, দেশের অন্যত্র ক্লাস 10-এর পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছিল লকডাউনের শুরুর আগেই, তাই ক্লাস 10-এর পরীক্ষা শুধুমাত্র উত্তর পূর্ব দিল্লিতেই নেওয়া হবে। প্রসঙ্গ, করোনা আবহে জল্পনা ছিল যে সিবিএসই বোর্ড পরীক্ষার বাকি পেপার হয়তো আর দেওয়ার সুযোগ হবে না। 18ই জুলাই থেকে 23শে জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করেছেন। উল্লেখ্য, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাও হবে 26 জুলাই, আর তার আগেই যে সিবিএসসির পরীক্ষা মিটে যাবে এমন আভাস দেওয়া হয়েছিল। তো এটাই ছিল আপনাদের মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে এবং মাধ্যমিক পরীক্ষা কবে হবে এবং কি কি নিয়ম মেনে হবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের জানালাম। তো এরকম
ভিডিও এবং চাকরির সংক্রান্ত নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। এবং যারা এখনও জানে না মাধ্যমিক পরীক্ষার কবে কি হবে, তো তাদের আপনারা ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।